হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, জানি ঈদ মুবারক। এখন আমরা যাচ্ছি হচ্ছে ঢাকার দিকে, আছি ঢাকার কেরানীগঞ্জে। প্রকৃতিক অপরূপ সৌন্দর্য যে সাজে তা এখানে না আসলে বুঝতাম না আমরা। সো যাই হোক, আমরা যাত্রা শুরু করছি আপনাদের রহমতে। এটা আমার প্রথম ব্লগ আপনাদের উদ্দেশ্যে। সো আপনাদের সবার দোয়ায় আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। সো দেখি সামনে দেয়া যে কি হয়। আজ আমার পাশে পিলিয়ন হিসেবে আছে আমার দুটি বন্ধু, একজন হচ্ছে আমির হোসেন সানি আর একজন হচ্ছে প্রিন্স। বাংলাদেশে এত অপরূপ সৌন্দর্য যে সাজতে পারে তা না দেখলে বোঝাই যায় না। আর আমার পাশে যে গাড়িগুলো দেখছেন, এখানে যে পার্ক করা গাড়িগুলো, সেখানে হচ্ছে আমাদের অনেক বড় একটা খামার, একটা ডেয়ারি ফার্ম। যাই হোক, আমরা এগোতে থাকি সামনের দিকে। হুট করে একটি অটো এসে আমাদের সামনে হাজির, বলনি কওনি পাশ কেটে চলে গেল। বন্ধু সানি কিন্তু অনেক কথাই বলতেছিল, আর বন্ধু প্রিন্সের কথা তো না বললেই নয়, সে তো পিছে বসে বসে বক বগর বগর করতেই আছে, তার কাজই এটা। মাঝে মাঝে বন্ধু সানির কণ্ঠে সুমধুর গান তো আছেই। যাই হোক, দেখা যাক কি হয়, আমরা সামনের দিকে এগোচ্ছি। আপনারা এনজয় করুন আমাদের সুন্দর এই ভিডিওটা, সুন্দর এই রাইডটা আপনারা এনজয় করুন। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে, পাশে থাকবেন। এই যে সেকেন্ড ডে আমরা যাচ্ছি হচ্ছে কুমিল্লাতে, ঢাকা টু কুমিল্লা। সেখানে আমরা একটা ছোট্ট ব্লগ করবো আপনাদের জন্য, আশা করি আপনাদের সেই ব্লগটি খুবই ভালো লাগবে। সো পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন খুব সুন্দরভাবে। পাশে নানাটা কিন্তু খুব সুন্দর করে দাঁড়িয়েছিল, অপ্রো বলার বাহিরে। কর্নারিং কিন্তু খুব ভালোই কর্নারিং করেছি। আর হ্যাঁ, বলাই তো হলো না যে বাইক দিয়ে রাইড করছি, সেটা হচ্ছে আমার লালপরি হিরো স্প্লেন্ডার প্লাস। বাচ্চাদের খুনসুটি দুষ্টামি সবকিছু চলছে। যাই হোক, আপনাদের দোয়ায় খুবই ভালো আছি, ভালো থাকবেন। সো কেমন কাটলো আপনাদের ঈদ অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের ঈদ কেমন কাটলো, কে কোথায় যাচ্ছেন আমাদের জানাবেন। এবং নেক্সট ব্লগ তো আমি বলে দিলাম, আমার সেকেন্ড ব্লগ কখন আসবে, কীভাবে আসবে। সো আপনারা এর পরের ব্লগ কোথায় দেখতে চান কমেন্টে আমাদের জানিয়ে দেন। এখানে একটু বিলম্ব হয়ে গেছে, যেটা হচ্ছে আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা এত পরিমাণে চিকন, এত পরিমাণে চিকন যে আমি হচ্ছে বাইকটা গাড়িটাকে ওভারটেক করতেই পারতেছিলাম না। সো দ্যাটস ওয়াই তার পিছে পিছে টুকুর 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 করে যেতে হয়েছে আমার। সো এটা ছিল খুবই পেইনদায়ক, এতটা পেইনদায়ক যে হচ্ছে তার পিছনে যাওয়াটা খুবই পেইনদায়ক ছিল। কিন্তু হ্যাঁ, এটা বলতে হবে যে আমাদের যে ভ্রমণটা সেটা করে আসলে আমি আজকে আমার ঈদটা বলতে পারবো যে আমার ওয়ান অফ দ্য বেস্ট ঈদ আমি কাটিয়েছি আজকে। সো এত সুন্দর জায়গাটা যেটা আমি বলার বাইরে, অবশ্যই আপনারা সবাই ঘুরে আসবেন। এটা হচ্ছে আপনার মধুসিটি পার হয়ে হাতের ডান পাশে যেটা রোড ঢুকেছে চিকন, সেই রোড দিয়ে আপনারা চলে গেলে এই আপনি আপনারা এই রোডটা পাবেন। আমরা চলে গিয়েছিলাম বেনলা, একটা এলাকার নাম ওই এলাকাতে। সো যার যার ইচ্ছা আছে ঘুরে আসবেন প্লিজ, এবং জানাবেন যে কেমন লাগলো, অবশ্যই জানাবেন কেমন লাগলো। এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আমার ব্লগ আপনাদের কেমন লাগতেছে আপনারা জানাবেন। এবং পাশে থাকবেন অবশ্যই এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন, এবং তার পাশে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দেবেন। এখন আমরা উঠে গেছি হলো মধু সিটির যে রোডটি, সেই রোডে ডানি মধু সিটি ঢুকেছে। আমরা এখন এই সিটিতে উঠে গিয়েছি আমরা, সাথে তো আমাদের বন্ধু বান্ধব আছে, তিন বন্ধু মিলে সুন্দর মতো রাইড করে যাচ্ছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। আকাশ কিন্তু খুবই গোমরা, কখন যে ঝুম বৃষ্টি নামবে বলাই যায়। আর হ্যাঁ,
আমার কণ্ঠে কিন্তু বেসুরা গান রয়ে গেল, রাইট করতে করতে এই যে বেসুরা গানটা গাচ্ছে এটা রয়ে গেল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে জানাই ঈদ মোবারক।